সব কিছুই ভালো ছিল, ইভেন পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বলা যায় যে যারা পড়াশোনা করছে তারা অবশ্যই চান্স পাবে, কারণ মানে প্রশ্নের মান অনেক সহজ ছিল এবং মানে কমন ছিল বেশিরভাগই আর কি, অনেক ইজি করছে। সব কিছুই ঠিক ছিল, প্রশ্নপত্র মানও ভালো ছিল আর ফ্যান টেন এসব কোনো সমস্যা ছিল না। আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে, কোয়েশ্চেন ঠিকঠাক, কিন্তু হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন একটু বেশি হয়েছে, যার কারণে আমরা সময়টাকে মানে ব্যালেন্স করতে পারিনি। একটু গরমের মধ্যে কই খোলামেলাই তো ছিল। পরীক্ষা মোটামুটি ভালো দিছি তো আর কি, এখন বাকিটা আল্লাহ জানে। কোয়েশ্চেন মোটামুটি হার্ড আসছে। না না না, সব ঠিক আছে। ক্লাসরুম যথেষ্ট ক্লিন ছিল, এসি ছাড়া ছিল, তো গরমে কোনো কষ্ট হয় নাই। প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড ছিল, পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর ইনশাল্লাহ চান্স হয়ে যাবে, এটাই আর কি। মানে কোয়ালিটি ছিল অ্যান্ড ফ্যাসিলিটি, হলে কি কোনো ভাই ফ্যাসিলিটি দেয় এখানে? তো দেখা যায় যার যার মতন সেই পরীক্ষা দিচ্ছে, নিজের দক্ষতায় যতটা পারছে পরীক্ষা দিচ্ছে, ঠিক না? তো এই জায়গায় কোনো ফ্যাসিলিটি তো দিব না স্যাররা। প্রশ্নের মান ছিল, বি স্ট্যান্ডার্ড ছিল, ম্যানেজমেন্ট একটু হার্ড হয়েছে, তারপর ইংলিশ সহজ ছিল আর অ্যাকাউন্টিংও সহজ ছিল, টাইম ম্যানেজমেন্ট হয়েছে, তাপমাত্রা ছিল সহ নিয়েছিল আর সব কিছু ছিল ভালোই ছিল। 1 2 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই যে আপু, হ্যালো ভাইয়া।